যায় বিপদে শ্রীলেখা মিত্র, অভিনেত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট, পাঠানো হচ্ছে নোংরা ছবি, সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলো তার পোস্ট। এবার ভুয়ো অ্যাকাউন্টের চক্করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার ছবি ও ভিডিও ব্যবহার করে ফেসবুকে বন্ধুত্বের ডাক দেওয়া হচ্ছে, তারপর তার সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ডদের নোংরা ভিডিও ও ছবি শেয়ার করা হচ্ছে। আর এই গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী, কেউ অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করছে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র। এই নিয়ে সরাসরি ইনস্টা দেওয়ালেই ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীলেখা। চাচাছুলা ভাষায় অভিযুক্তকে আক্রমণ করে শ্রীলেখার বক্তব্য, আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্যাক্টসদের ফোন করা হচ্ছে, অশ্লীল ছবি পাঠানো হচ্ছে, প্লিজ রিপোর্ট করুন, কেউ আমার মানহানি করার চেষ্টা করছেন। নায়িকার ডাকে সাড়া দিয়ে তার কমেন্ট বক্সে অনেকেই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে শ্রীলেখা অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে তার এবং ছাদ স্বল্প দৈর্ঘ্যের ছবিটি, এখন আরও একটি ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী, তারই মধ্যে এই নতুন ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছেন তিনি। তবে সেলেবদের নাম ভাঙে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ নতুন কিছু নয়। টলিউড তারকারা হামেশাই এই ধরনের সাইবার ক্রাইমের শিকার হন। মাসখানেক আগেই রাজ চক্রবর্তীর নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে পুলিশের জালে ধরা পড়ে এক যুবক, এবার ভুয়ো অ্যাকাউন্টের চক্করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে তার অনুরাগীরা আশাবাদী যে শীঘ্রই সমস্ত কিছু কাটিয়ে উঠবেন অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।